আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে শুধুমাত্র আমি একটা টেক নিউজ দিব এবং এই টেক নিউজটি একটু স্পেশাল হতে যাচ্ছে আমার মনে হয়, কারণ আজকে এই টেক নিউজ থেকে আমরা একটু হলেও আনকমন কিছু জানতে পারবো, আনকমন কিছু শিখতে পারবো। শাওমি একটা ড্রোন ফোন লঞ্চ করতে যাচ্ছে, বা ড্রোন ফোন বললে একটু ভুল হবে, ড্রোন ক্যামেরা ফোন, অর্থাৎ শাওমির যে সেলফি ক্যামেরাটা এর থাকবে ড্রোন টাইপের, এটা উপরে উঠে যাবে, দেন ছবিটা ক্যাপচার হবে। সো এই ব্যাপারে বিস্তারিত বলবো, যদি জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রাখি নাসি আপনাদের সাথে, থাকবো পুরো সময় জুড়ে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটা ভিডিওতে আমি দেখলাম ভিভো ড্রোন ক্যামেরা ফোন লঞ্চ করতে যাচ্ছে, তারপরে দেখলাম যে শাওমি ড্রোন ক্যামেরা ফোন লঞ্চ করতে যাচ্ছে। অনেকে বলছে এটা নাকি পৃথিবীর এক নাম্বার ড্রোন ক্যামেরা ফোন হতে যাচ্ছে, যেখান থেকে ক্যামেরাটা বের হয়ে আসবে, অর্থাৎ একটা ফোন, ফোনের সামনে কোনো সেলফি ক্যামেরা থাকছে না, জাস্ট ক্যামেরাটা বের হয়ে আসবে, যখন সেলফি ক্যামেরাটা আমরা ইউজ করব, দেন উপরে সেটা এসে ছবিটা ক্যাপচার করবে। এটা হচ্ছে এই ফোনের মূল আকর্ষণীয় দিকটা, অর্থাৎ এই ড্রোন ক্যামেরাটাই হচ্ছে এই ফোনের মূল আকর্ষণীয় দিকটা। অনেকে বলছে এটা নাকি পৃথিবীর সর্বপ্রথম ড্রোন ক্যামেরা ফোন, তো হ্যাঁ, এটাই ঠিক কথা, এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ড্রোন ক্যামেরা ফোন হতে যাচ্ছে। এর আগেও ভিভোতে আমি একটা ট্রেলার দেখেছিলাম, তারা ভিভো একটি ড্রোন ক্যামেরা ফোন লঞ্চ করতে যাচ্ছে, বাট এবার শাওমি একটু নড়ে চড়ে বসেছে বেশ, যার কারণে শাওমি এটা কাজটা শুরু করে দিয়েছে নাকি অলরেডি 2022 সালেই নাকি এটা লঞ্চ হয়ে যাবে চায়নাতে অফিসিয়ালভাবে, যতখানি শুনলাম আমি। এখন আপনাদেরকে জানাবো এই ফোনটার হালকা কিছু শর্ট স্পেসিফিকেশান। এই ফোনটাতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, পিছে থাকছে যে প্রাইমারি ক্যামেরাটা, অর্থাৎ মেইন ক্যামেরাটা, এটা 200 মেগাপিক্সেল, যেটা আরেকটা মূল আকর্ষণ। এরপরে পিছে আরেকটা ক্যামেরা থাকছে ডেপথ ক্যামেরা, যেটা 5 মেগাপিক্সেলের, আর তারপরে সম্ভবত এটা থাকছে একটা ম্যাক্রো লেন্স, যেটাও 5 মেগাপিক্সেলের। আর এখানে কোনো আলট্রা ওয়াইড সেন্সর আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত, যেগুলো জানা যাচ্ছে এগুলো কিন্তু সব কিছুই একটা মেবি, অর্থাৎ সম্ভবতর উপরে যাচ্ছে। এখন কোনো কিছু শিওর হয়ে বলা যাচ্ছে না, কারণ এখনও অফিসিয়ালভাবে সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো নিউজ এখনও পাওয়া যায়নি। এরপরে ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 870 একটি চিপসেট, যেটা অসাধারণ একটা চিপসেট আমার মতে। এই চিপসেটে গেমিং পারফরমেন্স অনেক ভালো পাবেন, বা আপনারা নর্মাল ইউজেও অনেক ভালো পাবেন এই চিপসেট থেকে রেজাল্টটা। গেমিং তো এই ফোনে সব কিছু আলট্রা গ্রাফিক্সে চলবে এখন পর্যন্ত, যেটা আমি জানতে পারলাম। আরেকটা দুঃখের বিষয়, সামনে অর্থাৎ ফ্রন্টে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে শিওর হয়ে কিচ্ছু জানা যাচ্ছে না, বা এখনও কিছু শিওর হয়ে বোঝা যাচ্ছে না। এবার আমি আসি এই ড্রোনটার ব্যাপারে। ড্রোনটা হচ্ছে এমন একটা ড্রোন যে ছোট্ট, এতটুকু একটা সাইজের ড্রোন হবে। এই ড্রোনটা আমরা যখন সেলফিটা অন করব, তখন ড্রোনেতেই একটা সেলফি ক্যামেরা লাগানো থাকবে। বাট আমি দুইটা ক্যামেরা দেখলাম, বাট আমার মনে হলো যে একটা ক্যামেরাই ওখান থেকে থাকবে, আর একটা থাকবে না, কারণ সেলফিতে তো একটাই, তাই না? তো ওখানে দুইটা কেন ক্যামেরা দিতে যাবে? বাট দিতেও পারে দুইটা, তো আমার যেটা মনে হয় একটা ক্যামেরাই থাকবে সেলফিতে। ড্রোনটা বের হয়ে এসে ওখান থেকে আপনারা ছবিটা ক্যাপচার করতে পারবেন। এখন আমি শিওরভাবে বলতে পারছি না যে ড্রোনটা কীভাবে আবার ভিতরে ঢুকবে, বা ওর ল্যান্ডিং পজিশানটা কি একদম ঠিকঠাক মতোই ল্যান্ডিং হবে, নাকি আমাদেরকে ফোন দিয়ে ম্যানুয়ালি ল্যান্ড করাতে হবে, নাকি অটোমেটিক্যালি ল্যান্ডিং হবে, এই ব্যাপারে সেরকম কোনো তথ্য জানা যাচ্ছে না এখনও। আবার অনেকে ভাবতে পারেন যে এই ড্রোনটাকে কি এক্সট্রা করে চার্জ করতে হবে? না, এটাকে এক্সট্রা করে চার্জ করতে হবে না। আপনার যতক্ষণ এই ড্রোনটা ফোনের ভিতরে থাকবে ততক্ষণই এটা চার্জ হতে থাকবে। আর ড্রোনের ফ্লাইং টাইমটা আপনারা পাবেন 15 থেকে 20 মিনিট, খুব বেশি হলে 25 মিনিট, এর বেশি আপনারা আমার মনে হয় না এর ফ্লাইং টাইমটা পাবেন। এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং লুক, ডিজাইন সব কিছু অস্থির লেভেলের করেছে, যার কারণে ফোনটা বাজারে আসলে আমার মনে হয় দ্রুত একটা মার্কেটিং হয়ে যাওয়ার সম্ভাবনাও হিউজ পরিমাণে রয়েছে। আর মানুষ তো সবসময় আনকমনের দিকে একটু বেশি ঝোঁকে, আনকমনটা চায়, বা ডিজাইন, এইগুলোই মানুষ একটু বেশি পরিমাণে চায়। সো আমার মনে হয় না ফোনটা কম জনপ্রিয়তায় থাকবে। এখন আসি এটা লঞ্চের ব্যাপারে। এটা 6 জিবি র্যামে, অর্থাৎ 6 জিবির বেস ভার্সনে লঞ্চ হতে পারে। 2022 সালে এটা লঞ্চ হওয়ার একটা প্রবল চান্স আছে। এটা অবশ্যই অফিসিয়ালভাবে লঞ্চ হবে চায়নাতে, এটাই আর কি বলা যাচ্ছে। এখন বাংলাদেশে এটা প্রাইস কত হতে পারে? বাংলাদেশে আমার যেটা ধারণা 45 থেকে 50 হাজার, এর আশেপাশেই হবে, এর বেশি হবে না আমার যেটা ধারণা, এক্সপেকটেশান, বাট এর মধ্যেই হবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত ভিডিওটা। আপনারা যদি জানতে চান এগুলো সম্পর্কে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই ফোনের ব্যাপারে যত কিছু আপডেট আসবে সব কিছু আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।